গ্রিক নাট্য সাহিত্যের প্রখ্যাত নাট্যকার সফোক্লিসের রচনা অবলম্বনে নাটক আন্তিগোনি, প্রযোজনা নাট্যকাব্য সম্মিলিত নাট্য প্রয়াস, চরিত্রায়নে সৌমিতা বোস, মুনমুন শিকদার, তন্ময় কুণ্ডু, শুভম চ্যাটার্জি, অমৃত প্রসাদ রায়, দেবপ্রিয় আঢ্য ও গৌতম চট্টোপাধ্যায়। পরিকল্পনা ও মিশ্রণে শুভম চট্টোপাধ্যায়। শুরু হচ্ছে নাটক আন্তিগোনি। হে থেবসের প্রজাবৃন্দ, আপনারা প্রত্যেকেই অবগত আছেন যে আমাদের রাজা ওয়াদিপাসের মৃত্যুর পর ঠিক হয়েছিল তার দুই পুত্র ইথিওক্লিস এবং পলিনাইকাস পালা করে রাজদণ্ড গ্রহণ করবে। সেই মতো রাজার জ্যেষ্ঠ পুত্র ইথিওক্লিস প্রথম বছর রাজা হলেন, কিন্তু পরবর্তী বছরে তার ভাই পলিনাইকাসের জন্য সিংহাসন ছেড়ে না দেওয়ায় শুরু হয় পারিবারিক গৃহযুদ্ধ, যা সমগ্র থেবসের জন্য দুর্দিন ডেকে আনে। পলিনাইকাস আমাদের পার্শ্ববর্তী ছটি রাজ্যের সাথে মিত্রতা স্থাপন করে সরাসরি আক্রমণ করে আমাদের এই থেবস নগরী। এই ভাতৃদ্বন্দ্বের পরিশেষে নিয়তির নিষ্ঠুর বিধানে যে দুই সহোদর পরস্পরের বিরুদ্ধে বর্ষা নিক্ষেপ করে তাদের দুজনেরই মৃত্যু হয়। এই গৃহযুদ্ধ শেষ হয়েছে দিন পাঁচেক আগে। চার দিন আগে ওয়াদিপাসের শ্যালক রানী জোকাস্তের ভাই ক্রেয়ন রাজা হয়েছেন। এই যুদ্ধে ক্রেয়ন ছিলেন ইথিওক্লিসের পক্ষে, অর্থাৎ পলিনাইকাসের বিপক্ষে। রাজা হয়েই তিনি রাজাজ্ঞা ঘোষণা করেছেন, বড় ভাই ইথিওক্লিসের মৃতদেহ রাষ্ট্রীয় সমারোহ এবং সম্মানের সাথে বীরের মর্যাদায় সমাধিস্থ করা হবে, আর ছোট ভাই পলিনাইকাস তার মৃতদেহ ফেলে আসা হবে নগর প্রাচীরের বাইরে। সেখানে তার মৃতদেহ পচবে, গলবে, চিল, শকুন, শিয়াল, কুকুর ছিঁড়ে খাবে, কিন্তু সেই দেহ কোনো অবস্থাতেই সমাধিস্থ করা হবে না। এবং তার চরম আদেশ, কেউ তাকে সমাধিস্থ করার ব্যবস্থা করলে তার সাজা হবে মৃত্যুদণ্ড। আশা করি এই আদেশের কথা সবাই পালন করবেন, অন্যথায় নিজের দুর্ভাগ্য ডেকে আনবেন তিনি নিজেই। সম্প্রতি থিপস নগরীতে প্রচারিত এক ঘোষণার কথা? না আন্তিগোনি, আমাদের ভাতৃদ্বয়ের মৃত্যু সংবাদ পাওয়ার পর নতুন করে আর কোনো সংবাদই আমি পাইনি। আমি তা শুনেছি, এবং তার জন্যই সেই কথা বলবো বলে রাজদরবারের বাইরে এই নির্জনে তোমায় ডেকে এনেছি। বলো বলো আন্তিগোনি, কি সেই সংবাদ? ক্রেয়ন আমাদের মৃত ভাতৃদ্বয়ের একজনের অন্ত্যেষ্টিক্রিয়া সম্মানজনকভাবে সম্পন্ন করতে চেয়েছেন, কিন্তু অন্য মৃতদেহটি সমাহিত না করেই লজ্জাজনকভাবে শহরের বাইরে অনাবৃত অবস্থায় ফেলে রাখার আদেশ দিয়েছেন এবং ঘোষণা করেছেন কেউ তাকে সমাহিত করবে না, কেউ তার জন্য এক ফোঁটাও চোখে জল ফেলবে না। ব্যাপারটি কোনো ক্রমেই লঘু নয়। যদি কেউ এই আদেশ বাক্য লঙ্ঘন বা অমান্য করে, তার শাস্তি হবে মৃত্যুদণ্ড। এবার তুমি সব কথা জানলে, এখন দেখো তুমি কি করবে। অবস্থা যদি এই হয়, সেক্ষেত্রে আমি কি করতে পারি? ভেবে দেখো, এ কাজে আমাকে সাহায্য করে দুঃখ ভোগ করতে রাজি আছো কিনা। তুমি কি তাকে সমাহিত করবে? যে কাজ সমগ্র থিবস জাতির কাছে নিষিদ্ধ, সেই কাজ তুমি করবে? তুমি তোমার কাজ না করলেও আমি আমার ভাইয়ের প্রতি যথা কর্তব্য পালন করবই, আর এই কাজে আমাকে নিবৃত্ত করার অধিকার তোমাদের ক্রেয়নেরও নেই। শান্ত হও আন্তিগোনি, আমরা দুই ভগ্নী এখন সহায় সম্বলহীন অবস্থায় কোনো রকমে জীবনযাপন করছি। একবার ভালো করে ভেবে দেখো,
আজ যদি আমরা রাজ আদেশ অমান্য করি তাহলে অনিবার্য কারণে আমরা আমাদের ধ্বংস ডেকে আনব। আমাদের মনে রাখা উচিত আমরা নারী, নারী হয়ে পুরুষের সঙ্গে বিবাদে প্রবৃত্ত হওয়া উচিত হবে না। তাছাড়া যিনি দেশের বর্তমান শাসনকর্তা তিনি যখন আমাদের থেকে অধিক বলবান, সেক্ষেত্রে তার আদেশ যতই কঠিন হোক আমাদের তা মান্য করা উচিত। তাই আমি ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা করছি যে আমি আমার ভাইয়ের অন্ত্যেষ্টিক্রিয়া যথাযথভাবে পালন করতে পারলাম না। বেশ, আমি তোমাকে জোর করব না, তোমার যা খুশি হয় করবে, তবে আমি আমার ভাইকে সমাহিত করবই। তাতে যদি আমার মৃত্যু হয় তা হবে, আমি মৃতের প্রতি কোনো রাজ আইন মানতে গিয়ে ওই ঈশ্বর প্রবর্তিত দৈব আইন অমান্য করতে পারবো না। তুমি যদি তা করতে চাও সেটা তোমার অভিরুচি। আমি দৈব আইনের প্রতি কোনো অসম্মান প্রদর্শন করছি না, তবে রাষ্ট্রীয় আইনকেও লঙ্ঘন করার মতন শক্তি আমার নেই, এবং আমি তোমাকেও অনুরোধ করছি এই কাজ করে নিজের দুর্ভাগ্য ডেকে এনো না। ইসমেনি, রাষ্ট্র তাকে দেশদ্রোহী বলে দাগিয়ে দিলেও সে আমার ভাই, আমরা একই মায়ের গর্ভজাত, তার মৃতদেহ শিয়াল কুকুর ছিঁড়ে খাবে, এ সহ্য করা আমার পক্ষে সম্ভব নয়। তাই এ বিষয়ে আর কথা বাড়িয়ে লাভ নেই। তবে ভয় নেই, তোমার সঙ্গে আমার এই গোপন আলোচনার কথা অন্যকে জানিয়ে তোমাকে বিপদে ফেলবো না। এবার তুমি যাও, এ কাজের সমস্ত দায়িত্ব এখন আমার। যদি একান্তই যেতে চাও তবে যাও, তবে জেনে রেখো তোমার কাজ বোকামির হলেও তোমার প্রিয়জনের কাছে তুমি চিরকাল প্রিয় হয়েই থাকবে। আন্তিগোনি, হেমন, হেমন, তুমি আমাকে ক্ষমা করো। ক্ষমা? কিন্তু কেন? কাল রাতে আমি তোমার সাথে দুর্ব্যবহার করেছি, আমি ভুল করেছি হেমন। আন্তিগোনি, আমরা একে অপরকে ভালোবাসি আন্তিগোনি, এ কথা বলে তুমি আমাদের ভালোবাসাকে ছোট করে দিও না। আমাদের আমাদের বিয়ে হলে খুব ভালো হতো না হেমন? হ্যাঁ, আমি তোমার স্বামী হব এ কথা ভাবলেই আমার খুব গর্ব হয়। আমি তোমায় আর দুটো কথা বলতে চাই। বেশ, বলো। প্রতিজ্ঞা করো, আমার কথা বলা হয়ে গেলে তুমি কোনো প্রশ্ন করবে না, তুমি এখান থেকে চলে যাবে। তুমি তো জানো অ্যান্তিগোনি, তুমি যা বলবে আমি তাই করব। সত্যি করে বলো না হেমন, আমি যদি ওয়াদিপাসের কন্যা না হই সাধারণ কোনো মেয়ে হতাম তাহলেও তুমি আমায় ভালোবাসতে? তুমি যদি থিবজের কোনো সাধারণ পরিচারিকাও হতে তাহলেও আমি কেবল তোমাকেই ভালোবাসতাম। বেশ, আমার দ্বিতীয় কথা এবং এটাই শেষ কথা। হেমন, আমিও তোমায় খুব ভালোবাসি, খুব, কিন্তু আমি তোমায় কখনো বিয়ে করতে পারবো না। অ্যান্তিগোনি, এ তুমি কি বলছো অ্যান্তিগোনি? কেন তুমি আমাকে? না, তুমি আমাকে কথা দিয়েছো হেমন, তুমি কোনো প্রশ্ন করবে না। কিন্তু এ কথার অর্থ কি? সব জানতে পারবে আজ রাতের মধ্যেই, সব জানতে পারবে। এখন এখন তুমি চলে যাও হেমন, চলে যাও। বেশ, আমি আমি অপেক্ষা করব। হেমন, হেমন, ভাতৃদ্বন্দ্বে আদিপাউসের দুই পুত্র
পারস্পরিক আঘাতে নিহত হওয়ার পর রাজ পরিবারের নিকট আত্মীয় হিসেবে আমি সিংহাসনের উত্তরাধিকার লাভ করেছি। কিন্তু কোনো রাজা যতক্ষণ পর্যন্ত শাসন এবং আইন প্রণয়নের ব্যাপারে নিজের অভিজ্ঞতা আর যোগ্যতার পরিচয় দিতে না পারেন, ততক্ষণ তার মন বা আত্মার সততা যাচাই করা সম্ভব হয় না। আপনারা সকলেই ইতিমধ্যে আমার আদেশের কথা শুনেছেন। যদি কোনো নাগরিক সেই আদেশ অমান্য করে, তবে তাকে দুর্বৃত্ত বলে গণ্য করা হবে এবং তার সাজা হবে মৃত্যুদণ্ড। বয়োজ্যেষ্ঠ হিসেবে আপনাদের অনুরোধ করছি, এই আদেশ বাক্য রক্ষণাবেক্ষণের ভার আপনারা গ্রহণ করুন। মৃতদেহ পাহারার জন্য বিশেষ রক্ষী নিয়োগ করা হয়েছে। যদি কোনো অবস্থাতে কোনো ঘটনা ঘটে কিংবা কোনো ষড়যন্ত্র আঁচ করতে পারেন, তৎক্ষণাৎ আমায় অবগত করবেন। এবার আপনারা আসতে পারেন। রাজা হয়ে তুমি এই থিপস নগরী নামক জাহাজটার হাল ধরেছ প্রিয়ন। জাহাজটা ফুটোয় ফুটোয় ঝাঁচড়া। রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক অবক্ষয় পরিপূর্ণ জাহাজটা প্রায় ডুবু ডুবু। এখন তোমার একটাই কাজ, হালটাকে শক্ত করে ধরো এবং জাহাজটাকে ঠিক পথে চালিয়ে নিয়ে যাও। রাজা, মৃতদেহ পাহারার কাজে নিযুক্ত প্রহরী আপনার সাথে দেখা করতে চায়, বললে জরুরি দরকার। পাঠিয়ে দাও। মহারাজ, প্রথমেই আপনাকে জানিয়ে রাখি এ কাজে আমাদের কোনো দোষ নেই। কি বলবে তাই বলো। নিষিদ্ধ মৃতদেহটি কেউ কবর দিয়ে পালিয়ে গেছে, কবরের উপর শুকনো মাটি ছড়ানো এবং ধর্মসম্মত সব আনুষ্ঠানিক ক্রিয়াকর্মও করে গেছে। কি বলছো তুমি? কর এত বড় স্পর্ধা হলো, তোমরাই বা কি করছিলে? বিশ্বাস করুন মহারাজ, আমি সেই সময় কর্মরত ছিলাম না। যে কাজ করেছে কোনো চিহ্ন রেখে যায়নি। ভোরের প্রহরী যখন ব্যাপারটা সকলকে জানায়, তখন আমরা সকলেই আশ্চর্য হয়ে যাই এবং আমি কাল বিলম্ব না করে আপনার কাছে ছুটে এসেছি। নিশ্চয়ই আগে হতে এই শহরের মধ্যে এমন কেউ ছিল যে আমার বিরুদ্ধে গোপনে ষড়যন্ত্র করেছে, আমার আদেশ অমান্য করে আমারই বিরুদ্ধে মাথা তুলেছে। প্রহরী, নিষিদ্ধ অন্ত্যেষ্টি ক্রিয়ার কাজ ডাকছে করেছে, তাকে খুঁজে বার করে আমার সামনে উপস্থিত করতে যদি না পারো, তাহলে মৃত্যু চেয়েও ভয়ঙ্কর শাস্তি তোমার জন্য অপেক্ষা করছে। যাও, বেরিয়ে যাও আমার চোখের সামনে থেকে। নিয়ে এসো, এইখানে দাঁড় করাও। এই মেয়ে, বেশি ছটপট করো না, মহারাজ এখনই এসে পড়বেন। তোমার যা বলার তাকেই বলো। আমার গা থেকে এই নোংরা হাতটা সরিয়ে নিতে বলো, আমি পালাবো না। চুপ করো। তবে মানতেই হবে, তোমার বেশ সাহস আছে, নইলে কি ব্যাপার এত চেঁচামেচি কিসের? একে আন্তিগনি, তুমি এখানে? এই সেই মেয়ে মহারাজ, এই মেয়েটি মৃতদেহ কবর দেওয়ার চেষ্টা করেছিল, আমরা দেখা মাত্রই তাকে বন্দি করে আপনার কাছে ধরে নিয়ে এসেছি। চুপ করো বৃদ্ধ বাচাল, কার সম্পর্কে কি বলছো তা তুমি জানো? আমি সত্যি বলছি মহারাজ, বিশ্বাস না হয় ওকেই জিজ্ঞাসা করুন। বেশ, তোমরা এখন চাও, প্রয়োজন মতো তোমাদের ডেকে নেব। আন্তিগনি, ওরা যা বলল তা সত্যি? হ্যাঁ সত্যি। তুমি এই অপরাধ স্বীকার করছো?
স্বীকার করছি। এই কাজ নিষিদ্ধ করে আদেশ জারি করা হয়েছিল তা তুমি জানতে? আমি তা জানতাম। তা জেনেও ইচ্ছে করে তুমি সেই আদেশ লঙ্ঘন করলে? হ্যাঁ করেছি, কারণ এটা আমার কর্তব্য ছিল। কি কি মনে করেছিলে? অয়দিপাসের কন্যা আন্তিগনি এই কাজ করলে তার শাস্তি হবে না? না, একদমই তা মনে করিনি। যেটা করা আমার কর্তব্য ছিল আমি শুধু সেইটুকুই করেছি। আমি যদি আমার ভাইয়ের মৃতদেহটি অনাবৃত অনাহত অবস্থায় পড়ে থাকতে দিতাম, তাহলে সেটা হতো আমার পক্ষে নিদারুণ দুঃখের কারণ। আমি বেশ জানতাম মরতে আমাকে একদিন হবেই। তোমার ওই আদেশ তোমার আইন ভঙ্গ না করলেও হবে। আর এইরকম একটা বড় বড় নৃশংস অবাঞ্ছিত রাজাজ্ঞা পালন করে বেঁচে থাকাটা যেখানে দুঃসহ ভয়ানকভাবে যন্ত্রণাদায়ক, সেখানে মৃত্যু একটা লাভজনক ব্যাপার নয় কি? তুমি তোমার পিতার মতো আবেগপ্রবণ, অবস্থার সাথে খাপ খাইয়ে নিতে জানো না। আদিগণি মনে রেখো, রাজবংশে জন্মের অহংকার নেই, কুল গৌরব নেই, এমন একজন মানুষ থিপসের রাজা যার নাম শুধুমাত্র ক্রেয়ন। আমি স্থির করেছি আমি যতদিন রাজা থাকব এই বিশৃঙ্খল দেশে সামান্য একটু শৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টা করব, আর সেটাই হবে আমার একমাত্র কাজ। ব্যক্তিগত ইচ্ছা ন্যায় অন্যায়ের কাছে আত্মসমর্পণ করার চেয়ে অনেক বড় কাজ রাজাদের করার আছে। তোমার অল্প বয়স, আদর্শবাদ, তাই আত্মহত্যা করতে চা। তুমি আমার কথা বুঝবে না। আমি আমার কাজ করেছি, এবার তুমি তোমার কাজ করো। দর্প ভরে আইন ভঙ্গ করার পরও এই কাজের জন্য তুমি বড়াই করছো, অনুতপ্ত হওয়ার পরিবর্তে আনন্দ করছো। তুমি আন্তিগনি বলে তোমার সাথে এত কথা আমি খরচ করছি, তুমি ছাড়া অন্য কেউ বলে এতক্ষণে তাকে নর্তমায় পড়ে থাকতে হতো আর তার জিপ টেনে ছেড়ে নেওয়া হতো। শোনো, তোমার ইচ্ছে নাকি? সর্বশক্তিমান রাজা যে বহু লোককে অনায়াসে হত্যা করেছে, ভবিষ্যতেও বহু লোককে অক্লেশে হত্যা করতে পারে, শুধুমাত্র অনুকম্পা ভরে এতক্ষণ বাঁচিয়ে রেখেছে। সেই রাজার মুখে তোমার থুতু দেওয়ার ক্ষমতা আছে, এটা তুমি দেখাতে চাও? বেশ তো, এত কথা খরচা না করে ডাকো তোমার প্রহরীদের, আমায় হত্যা করার আদেশ দাও। কিন্তু তুমি তা করছো না, কেন জানো? কারণ তোমার ভয় করছে, আর সেই জন্যই তুমি আমায় বাঁচিয়ে রাখতে চাইছো। আমি যদি তোমার ওই শান্ত সুবোধ প্রজাদের মতো বেঁচে থাকি, তাহলে তোমার পক্ষে সব কতটা সহজ হয়ে যায়, তাই না? কিন্তু তা হবে না। বেশ বেশ, তুমি মরতে চাও তো? তবে মরার আগে একটা কথা তোমার জেনে রাখো, যে নাটকের নায়িকা হবার জন্য তুমি উঠে পড়ে লেগেছ, সেই নাটকের সাজঘরে কি ঘটেছিল তা তোমার জানা দরকার। তোমার দুই দাদা যারা কদিন আগে একে অপরের বিরুদ্ধে যুদ্ধে মারা গেছে, তারা দুজনেই ছিল ঘৃণ্য ইতর বর্বর জন্তু। তুমি হয়তো জানো না, যখন তোমার বাবা অয়দিপাস অন্ধ হয়ে অসহায় হয়ে পড়েছিলেন, তখন তাকে হত্যা করার জন্য টাকা দিয়ে গুপ্ত ঘাতক ঠিক করেছিল তোমার দুই দাদা এথিওক্লেস এবং পলিনাইকাস। না, এ মিথ্যে, তুমি মিথ্যে বলছো ক্রেয়ন। না না আন্তিগনে, এই ঘটনার একটা শব্দ মিথ্যে নয়, কিন্তু তা সত্ত্বেও এথিওক্লেসকে কাল বীরের সম্মানে সমাহিত করা হয়েছে। কেন জানো? কারণ গৃহযুদ্ধে দেশবাসী দুভাগে বিভক্ত হয়েছিল, একদল নিয়েছিল এথিওক্লেসের পক্ষ, অপর দল পলিনাইকাসকে সমর্থন করেছিল। কিন্তু আদতে এই দুই নেতাই যে ক্ষুদ্র স্বার্থান্বেষী তা বোঝার শক্তি ওই মূর্খ জনগণের ছিল না। দুজন নেই ভুল করেছে, এই সত্য আমি জনগণকে গেলাতে পারতাম না, তাই আমাকে এক পক্ষ বেছে নিতে হয়েছে। আর যেহেতু আমি এক পক্ষ বেছে নিয়েছি, তাই আমাকে স্বীকার করতে হয়েছে অপর পক্ষ নিশ্চিত অন্যায় করেছে।
এটাই রাজনীতি। অথচ দুজনেরই কোনো সম্মান প্রাপ্য ছিল না। তুমি আমাকে এসব কথা বলছো কেন? বলছি কারণ একটা উজ্জ্বল সুখের জীবন হেলায় ছুঁড়ে ফেলে এরকম একটা নোংরা ঘটনার সঙ্গে নিজেকে জড়িয়ে মৃত্যুকে আলিঙ্গন করে নিতে চাইছ বলে। দেবনী, তোমায় আমি সুখী দেখতে চেয়েছিলাম। আচ্ছা ক্রেয়ন, তোমাকে একটা প্রশ্ন করব। বেশ করো। সুখ কাকে বলে? তোমার চোখে সুখী আন্তিগণের ছবিটা ঠিক কিরকম? সুখ 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 মানে এই ধরো, তুমি আমার পুত্র হেমনকে বিবাহ করতে, তোমাদের সংসার হতো, সন্তান হতো, তারপর হেমন এই থিপসের রাজা হতো, আর তুমি হতে তার মহারানী, এক নিশ্চিন্ত বিলাসবহুল জীবন কাটাতে। জীবন থেকে যতটুকু সুখ তুমি আদায় করে নিতে পারো ততটুকুই জীবন। জীবন তার বেশি কিছু নয়। ব্যাস এতটুকু? এতটুকুকেই তোমরা জীবন বলো, সুখ বলো? আর এই সামান্য সুখের জন্য তোমার অন্যায় জুলুম আমার মেনে নেওয়া উচিত ছিল? আমার মহান পিতার ঔরসজাত পুত্রের দেহ শিয়াল কুকুর ছিঁড়ে খাবে, সেটা মেনে নেওয়া আমার উচিত ছিল বলে তুমি মনে করো? তাহলে জেনে রেখো, তোমার ওই টুকরো সুখ, খণ্ড সুখ আমি চাই না। তোমার বর্ণিত ওই সুখে আমি থুতু ফেলি। আন্তিগনে, চেঁচাও, আরো জোরে চেঁচাও। তোমার চিৎকারে আমি ভয় পাই না রাজা ক্রেয়ন। আন্তিগনি, এ কি, তুমি এখানে কেন এলে ইসমেনি? ক্রেয়ন, তুমি যদি আন্তিগনিকে হত্যা করো তাহলে আমাকেও হত্যা করতে হবে। কি বলছো ইসমেনি? হ্যাঁ আন্তিগনি, আমি ঠিকই বলছি। তোমার বিপদের দিনে তোমায় একা ছেড়ে যাব না, তোমার পাশে থেকে সব দুঃখ কষ্ট ভাগ করে নিতে চাই। না ইসমিনি, না, এখন আর তা হয় না। অন্ধকার রাতে হামাগুড়ি দিয়ে এগিয়ে যাবার সুযোগ তোমার ছিল, নখ দিয়ে মাটি আঁচড়ানোর সুযোগ তোমার ছিল, চোরের মতো ধরা পড়ার সুযোগ তোমার ছিল, কিন্তু তুমি তা প্রত্যাখ্যান করেছ। আর করব না, আজ রাতে আমি একাই যাব। ইসমিনি, শুনতে পাচ্ছো ক্রেয়ন, আমি আর একা নই। তোমার ওই শান্ত সুবোধ ইসমিনিও তোমার প্রতিবাদ করছে। কে বলতে পারে একদিন হয়তো সারা থিপস তোমার প্রতিবাদ করবে? প্রহরী, এদের নিয়ে যাও। হে রাজনীতি, আমাকে তুমি কোন পথে চালিত করছ? আন্তিগণ যে নেহাতি অবুঝ, ওর মৃত্যুর লজ্জা যে আমাকে বয়ে বেড়াতে হবে সারাটা জীবন, হয়তোবা জীবনের পরও। কিন্তু এ ছাড়া তো আমার কিছু আর করার ছিল না। রাষ্ট্রীয় আইনকে যে লঙ্ঘন করে, রাষ্ট্রনায়ককে যে উপদেশ দিতে আসে তাকে যে ক্ষমা করা চলে না। বাবা, তোমার সাথে আমার কিছু কথা আছে। কে? হেমন। বলো হেমন, কিন্তু আন্তিগণের বিষয়ে কোনো কথা তুমি বলবে না। তুমি জানো না বাবা, অ্যান্তিগনির হত্যাতে সারা থিপসের প্রজা ভীষণ রকম ক্রুদ্ধ। কি বললে? হত্যা? হ্যাঁ হত্যা, নিজের দাদার দেহ সমাধিস্থ করাটা কি পাপ? পলিনাইকাস দেশদ্রোহী, আর তাকে সমাধিস্থ করে অ্যান্তিগনি দেশদ্রোহিতা করেছে। যারা একথা বলে
তারা কেবলমাত্র তোমার ভয়ে কথা বলছে। বাবা, আমি তোমার মঙ্গলের কথা ভেবেই বলছি, হ্যান্তিগণিকে এ শাস্তি দিও না। বয়সে নবীন হয়েও আমি যখন এ কথা বলছি তখন সেটা তোমার ভালোর জন্যই বলছি। তুমি কি বলছো, এখন থেকে আমায় অপরের বিচার বুদ্ধিতে দেশ শাসন করতে হবে? তুমি স্বেচ্ছাচারী হতে পারো না, থিবস রাজতন্ত্র নয়, থিবস গণতন্ত্র। হ্যাঁ হ্যাঁ, থিবস গণতন্ত্র, আর সেই গণতন্ত্রের রক্ষাকর্তা আমি, রাজা ক্রেয়ন। মানুষকে জোর করে কিছু মানতে বাধ্য করাটা কোনো শাসকের অধিকার হতে পারে না। হেমেন, তুমি কিন্তু পিতার সঙ্গে এক প্রত্যক্ষ দ্বন্দ্বে প্রবৃত্ত হচ্ছ। হচ্ছি, কারণ তুমি ন্যায় বিচারের কণ্ঠরোধ করছ। আন্তিগণিকে মরতেই হবে, আর এই আমার শেষ কথা। বেশ, তাহলে তুমিও জেনে রাখো, আন্তিগণি শুধু একা মরবে না। তুমি কি আমায় ভয় দেখাচ্ছ? তোমার সঙ্গে এই আমার শেষ দেখা, রাজা ক্রিয়ন। হেমন, হেমন, প্রহরী! আদেশ করুন মহারাজ। প্রহরী, আন্তিগণি কোথায়? আপনার আদেশ মতন ওকে বন্দি করে রাখা হয়েছে। বেশ, আন্তিগণির পাপ রক্তে যাতে আমাদের এই নগরী কলুষিত না হয়, সেই জন্য ওর শরীর থেকে কোনো রক্তপাত করবে না। ওকে নিয়ে গিয়ে একটা গুহায় নিক্ষেপ করে গুহার মুখটা পাথর দিয়ে বন্ধ করে দেবে। জীবন্ত অবস্থায়? হ্যাঁ, জীবন্ত সমাধি, এটাই হবে ওর যোগ্য শাস্তি। যাও, আর কাল বিলম্ব করো না, ব্যাপারটা যত তাড়াতাড়ি নিষ্পত্তি করা যায় ততই মঙ্গল। দাঁড়াও, আমিও তোমাদের সঙ্গে যাব। রানী কোথায়? রানীকে তোমার কি দরকার? তুমি কি নতুন কোনো সংবাদ নিয়ে এসছ? বলো, কি সংবাদ? হ্যাঁ হ্যাঁ, আমি যা প্রত্যক্ষ করেছি সব বলছি। আমরা যখন আন্তিগণিকে গুহার মধ্যে ঢুকিয়ে গুহার মুখটা বন্ধ করে দিচ্ছিলাম, ঠিক সেই মুহূর্তে শুনলাম ভেতর থেকে একটা আর্তনাদ। আর্তনাদরা আন্তিগণি নয়, গলার আওয়াজটা হেমনের। তৎক্ষণাৎ আমরা ভিতরে গিয়ে দেখলাম আন্তিগণে গলায় দড়ি দিয়ে ঝুলছে, আর সেই ঝুলন্ত দেহটি দুহাত দিয়ে জড়িয়ে ধরে হেমন করুণ কণ্ঠে আর্তনাদ করছে। রাজা ক্রেয়ন এই দেখে এগিয়ে গেল, কিন্তু হেমন কোনো কথা না বলে শুধু তার পিতার দিকে একবার তাকিয়ে থুতু ফেললো মাটিতে। তারপর তরোয়ারি উন্মুক্ত করে তার পিতার দিকে ছুটে গেল এবং সজোরে সেই তরোয়ারিটা বসিয়ে দিল তার নিজের বুকের মধ্যে। রক্তের শয্যায় আন্তিগণেকে জড়িয়ে ধরে স্রেফ শুয়েই রইল। রানী কোথায়? রানীকে এই সংবাদটা দেওয়া প্রয়োজন। প্রাসাদের ভেতরে গিয়ে দেখো। ওদের পাশাপাশি শুইয়ে দিয়ে এলাম, ওরা এখন পরম নিশ্চিন্তে ঘুমাচ্ছে। জীবনে না হোক, ওরা মরণের পরে মিলিত হল, কিন্তু আমি তো এটা চাইনি। পিতার কাঁধে পুত্রের লাশ, ও সে যে কি বেদনার! কিন্তু আমার যে আর কিছু করারও ছিল না। ওই সিংহাসনের উত্তাপ যে কতটা তা যদি বোঝানো যেত। Thank you.
আরও একটা দুঃসংবাদ আছে। হেমানের মৃত্যু সংবাদ পাওয়ার পর রানী ইউরিদিকে আত্মঘাতী হয়েছে। প্রথমে সংবাদটা পেয়েই তিনি একবার আর্তনাদ করে, তারপর আর কোনো কথা না বলে নিজের শয়নকক্ষে গিয়ে একটা ধারালো খুর দিয়ে নিজের গলা কেটে ফেলেছেন। না না, এখনো তার মুখে বিষণ্ণ হাসিটুকু লেগে রয়েছে। বালিশের কাছে গাঢ় লাল দাগটা না থাকলে হয়তো মনে হতো তিনি ঘুমিয়েই রয়েছেন। রানীও ঘুমিয়ে পড়ল। ঘুম বড় ভালো, কিন্তু আমার যে ঘুমিয়ে পড়ার কোনো অবকাশ নেই, আমাকে যে এখনো জেগে থাকতে হবে, একা জেগে থাকতে হবে। কি হতো ভাগ্য আমি, আমার শিওরে আজ অপরিসীম দুর্ভাগ্যের বোঝা। সবাই বলে এই কাজটা ভালো নয়, ওই কাজটা খারাপ, এই কাজটা নোংরা, কিন্তু সব মিলিয়ে গোটা কাজটা কাউকে না কাউকে তো করতে হয়। আর এই নাটকে না হয় খলনায়ক হিসেবে আমায় মনে রাখবে ভাবিকান্ত।